বিসিএস গাণিতিক যুক্তি। প্রশ্ন 10, 3x-7y + 10=0 এবং y-2x-3=0 এর সমাধান। ক, x=1, y=-1। খ, x=1, y=1। গ, x=-1, y=-1। গ, x=-1, y=1। সূত্র 32তম বিসিএস, উত্তরটি চিন্তা করুন, একটু পরে মিলিয়ে নিন। সমস্যাটি সমাধানের আগে আমরা অন্য একটা কিছু দেখব, এখানে সেটার ব্যাখ্যাটা একটু দেওয়া উচিত। কিছু কিছু জায়গায় বিভিন্ন সম্মানিত পরীক্ষার্থীরা এবং ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করেছে যে আমি কেন 40 দিয়ে দোনো দিক গুণ করি বা ভাগ করি, এই জিনিসটা ওনাদের কাছে বোধগম্য নয়। সেটা একটু ব্যাখ্যা করেছি, সেই ব্যাখ্যাটা এখানে দিচ্ছি। মনে করি 2x = 60। স্বভাবতই যদি x এর মান বের করতে চাই আমরা দেখতে পারি বা x = 60/2, আর এই 60/2 করছি x এর সাথে যে দুইটা 2 ছিল সেটাকে এইদিকে নিয়ে আসতে হলে আমাকে ডিভাইডেড করতে হয় গাণিতিক নিয়ম অনুসারে, বা x = 30। সুতরাং খুব সহজভাবে এটা সবার কাছে পরিচিত এই গাণিতিক নিয়মটা বা কার্যক্রম। এখন চলুন আবার লিখি 2x = 60। এখন উভয় দিক 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো, বা 2x/2 = 60/2, বা x = 30। এখানেও সেই মান একই থাকছে এবং মানে কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এখানে হচ্ছেটা কি, এটি আসলে সমীকরণের একটি নিয়ম। সেই নিয়মটি আমি এখানে লিখে দিচ্ছি, এটা মনে থাকলে যখনই আমি পরবর্তীতে বলবো 100 দিয়ে ভাগ করছি, 100 দিয়ে গুণ করছি, 100 দিয়ে ভাগ করছি বা বর্গমূল করছি বা উভয় দিক বর্গ করছি, তখন আপনাদের কাছে আর কোনো ধরনের কনফিউশন হবে না। সমীকরণের নিয়ম, সমীকরণের উভয় দিকে একই ধরনের গাণিতিক কার্যক্রম, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বর্গ, বর্গমূল ইত্যাদি একই মানের করলে সমীকরণের মূল মানের কোনো পরিবর্তন হয় না। এই ধরনের গাণিতিক কার্যক্রম সমীকরণের সরলীকরণের জন্য করা হয়ে থাকে, অর্থাৎ যাতে আমরা যে সমীকরণটা নিয়ে কাজ করতেছি সেটাকে ইংলিশে সিম্পলিফাই বা সিম্পলিফিকেশনের জন্য, বাংলাতে সরলীকরণের জন্য আমরা করে থাকি। এটা একটু দয়া করে মনে রাখবেন। এরপরে আশা করি কেন 100 দিয়ে ভাগ করছি উভয় দিক, বা 50 দিয়ে গুণ করছি, বা উভয় দিক কেন বর্গমূল করছি, বা উভয় দিক বর্গ কেন করছি, এই প্রশ্ন বা কোনো সন্দেহ থাকার কোনো সুযোগ নেই। সঠিক উত্তর ঘ, x = -1, y = 1। ব্যাখ্যা, প্রথম সমীকরণটি নেই y - 2x - 3 = 0। সমীকরণটি পুনর্বিন্যাস করি তাহলে আমরা পাব বা y = 2x + 3। আমরা এই মানটি অপর সমীকরণে ব্যবহার করব। অপর সমীকরণটি নেই 3x - 7y + 10 = 0। এখানে y = 2x + 3 বসাই, তাহলে আমরা পাব বা 3x - 7 (2x + 3), এখানে y এর পরিবর্তে 2x + 3 বসানো হয়েছে, +10 = 0, বা 3x - 14x - 21 + 10 = 0, বা -11x - 11 = 0, বা 11x = -11। উভয় দিক 11 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো, সুতরাং x =
মাইনাস ওয়ান, এক্স এর এই মাইনাস ওয়ানটা আমরা আবার প্রথম সমীকরণে ব্যবহার করব। ওয়াই মাইনাস টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, সমীকরণটি পুনর্বিন্যাস করি, বা ওয়াই ইকুয়াল টু টু এক্স প্লাস থ্রি, প্রাপ্ত মান এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বসাই, তাহলে আমরা পাবো বা ওয়াই ইকুয়াল টু টু ইন্টু উইদিন ব্র্যাকেট মাইনাস ওয়ান প্লাস থ্রি, বা ওয়াই ইকুয়াল টু মাইনাস টু প্লাস থ্রি, সুতরাং ওয়াই ইকুয়াল টু ওয়ান। উত্তর ঘ, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান কমা ওয়াই ইকুয়াল টু ওয়ান। ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে ধন্যবাদ। টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে rhkstoreco.uk@gmail.com-এ ইমেল করুন বা মন্তব্য বিভাগে লিখুন। আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন, থামস আপ দিন বা লাইক দিন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকনটি টিপতে ভুলবেন না।